ত্রিকোণমিতির একটা বিশেষ পার্ট হচ্ছে কোণগুলোর একক জানা। এই কোণগুলোর একক তিনটি পদ্ধতিতে নির্ণয় করা হয়। প্রথম পদ্ধতি হচ্ছে ষাটমূলক, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বৃত্তীয়, তৃতীয় পদ্ধতি হচ্ছে শতমূলক। আমাদের নবম দশম শ্রেণীতে ষাটমূলক এবং বৃত্তীয় এই দুটি পদ্ধতি উল্লেখ করা আছে। ষাটমূলক পদ্ধতিটা কি, এর এককগুলো কি? ষাটমূলক পদ্ধতি হচ্ছে এই যে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলের মেজারকে সম্পূর্ণটাকে 90 ভাগ করা হয়েছে, 90 ভাগের এক ভাগটাকে ডিগ্রি বলে, এবং এই এক ডিগ্রিকে 60 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 60 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হবে মিনিট। আবার এক মিনিটকে 60 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা হবে সেকেন্ড। তার মানে আমরা ষাটমূলক পদ্ধতিতে একটি অ্যাঙ্গেলকে প্রকাশ করতে পারি ঠিক এভাবে, অর্থাৎ একই সাথে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড দিয়ে।